প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে একে একে স্বল্প সময়ের মধ্যে অসংখ্য যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন খুবই নিঃস্বার্থভাবে যেটা অনেক সরকার মানে গণতান্ত্রিক সরকারও যদি বলি বহু বছরও নেন না আমি সবসময় আশাবাদী যে উনি সবসময় ভালো কিছু করবেন একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে উনি আসার পরপরই এই যে কাবিনের টাকাটা উভয়কে ছেলে এবং মেয়ে যেই যাকে তালাক দেয় পুরো টাকা পরিশোধ করার জন্য আইন করেছেন এতে আমার বিশ্বাস আমাদের সমাজটা কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে তবে আরো একটা বিষয় এখানে অ্যাড করা দরকার স্পর্শকাতর যে যে আমি দেখে এসেছি মানে মানে কাছের মানুষের মধ্যে দেখেছি যারা দেশে যেতে পারেন না তারা অনেক সময় ফোনে বিয়ে করেন যেটার এগেন্স্টে আমি সবসময় আমি এটা পছন্দ করি না যাই তারপর বাধ্য হয়ে অনেকে করেন অনেকে বিয়ে করার পরপরই চলে আসেন বিভিন্ন দেশে এবং আসার পর দেখা যায় যে ভালোবাসার তাগিতেই বলি আর মানে রেসপন্সিবিলিটি বা দায়িত্বের যে একটা কাঁধে যে দায়িত্ব পড়ে সেটার উপর ভিত্তি করে বলি যে তার স্বামীকে সংসারের খরচ বাবদ টাকা পয়সার মানে সিংহভাগই বইয়ের নামে বইয়ের অ্যাকাউন্টে পাঠানো হয় এবং পাঠানোর ফলে দেখা যায় যে মানে অনেক ক্ষেত্রেই হয় আমি বলবো না সব ক্ষেত্রে যেটা আমি গত কয়েক বছরে মানে অবলোকন করেছি যে নাম্বার অব ইনসিডেন্টস হ্যাভ হ্যাপেন্ড ইনক্লুডিং সাম অফ দেম হু আর ক্লোজ টু মি আই মিন প্লস টু মে মিনস ইন হ্যাভ নোনালি এরকম কিছুদিন পর তাদের বউ হয়তো অন্য প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গিয়েছে এবং প্রায় সময় দেখা যায় যে মানে ওই স্বামীরা সর্বশান্ত মানে ওরা মানে মানে কি বলবো একটা মেয়েদের হাজবেন্ড মারা গেলে যেমন বিধবা হয়ে যায় তারা বিপত্তিকের চেয়েও ভয়াবহ অবস্থায় পরে যান কারণ তাদের শুধু ভালোবাসাই যায় না তাদের আত্মসম্মান চলে যায় একই সাথে কি চলে যায় তাদের মানে সম্বল সো এ বিষয়ে একটা আইন করা দরকার যে এগুলো যারা করেন বেশিরভাগ ক্ষেত্রেই বা নাইনটি নাইন ক্ষেত্রে দেখা যায় যে ওই যে মেয়েগুলো জঘন্য প্রকৃতির মেয়েরা দেয়ার এট ফল্ট এবং তাদের ব্যাপারে এমন একটা আইন করা দরকার জেল জরিমানা সহ সব টাকা তো ফেরত দেবেই কাবিনের পুরো টাকা দিবে প্লাস হয়তো একটা বড় অঙ্কের মানে একটা পেনাল্টি অ্যাজ ওয়েল এজ ইমপ্রিজনমেন্ট যে তাদেরকে জেলে রাখা কয়েক বছর যাতে এইগুলো সমাজ থেকে পুরোপুরি দে গেট এগুলো চলে যায় দূর হয় তো আমি জানি না আমার কথা কয়জনে শুনবেন যদি এই উসিলায় যদি এটা অন্যদের কানে যায় এবং আস্তে আস্তে যদি ডক্টর স্যারের সাথে একটু পরিচয় আছে সিডনিতে যখন এসেছিলেন একটু কথা হয়েছিল দেশে থাকলে হয়তো কথা হতো ব্যস্ত মানুষ তবে দেখা হলে অবশ্যই আমি এটা ব্যক্তিগতভাবে বলতাম এই বিষয়টা যাই হোক আমি মানে গণতান্ত্রিক বিষয়টা পছন্দ করি সবাই যেমন মানে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে যে বলার অধিকার সেই অধিকারের উপর ভিত্তি করে বেসড অন দ্যাট রাইট আই এম মেকিং দিস স্টেটমেন্ট আমি এটা বলছি আপনাদের সমর্থন আপনারা যদি সমর্থন করেন বিষয়টা দেখা যাবে যে এটাও হয়তো দিস ক্যান গো এনিওয়ে দিস ক্যান বি এয়ার এভরিওয়ে টু এনি এক্সটেন্ট যে কোনো পরিসরেই হোক তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি ভাবলাম যে এটা আমি শেয়ার করি কারণ আমাদের সমাজ আমাদের যে কালচার এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি এবং এই কালচারটা ডে বাই ডে ইটস গেটিং ওয়ার্স ইটস ডিসেপিয়ারিং মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি চাই এটা আমরা আবার ফিরে পাই অবশ্যই আমরা উন্নতি শিখরে যাব যে কারণে আমি ইংরেজি ভাষা নিয়ে মানে চর্চা করি গবেষণা করি চেষ্টা করি একজন মানুষকে হেল্প করতে একই সাথে আমি আমার কালচারকে যে কোনো ভাষা বলেন শিক্ষা বলেন সবার চেয়ে অনেক উর্ধে আমি ভালোবাসি এবং আমার কালচারকে নিয়ে আমি গর্ববোধ করি আমি এখানে অস্ট্রেলিয়ানদেরকে পড়াই আর দুনিয়ার যে কোনো দেশের একশো নব্বইটা দেশের যাদেরকে আমি পড়াই তাদের কাছে আমি আমার দেশ আমার বাংলাদেশকে প্রিয় জন্মভূমিকে আমি তুলে ধরি কেউ যাতে এগুলো নিয়ে খারাপ কিছু না বলতে পারে এবং তাদের যাতে ধারণাগুলো ভালো হয় সবাই নিজের দেশকে ভালোবাসবেন যারা বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসবেন যারা ভারতীয় তারা আপনার দেশকে ভালোবাসবেন এবং অন্য দেশকে শ্রদ্ধা করবেন আসসালামু আলাইকুম